আইসিসির নতুন রাজস্ব চক্র শুরু হচ্ছে 2024 সাল থেকে। চার বছর মেয়াদি সেই চক্রে বাংলাদেশ প্রতি বছর আইসিসি থেকে রাজস্ব পাবে $26.74 মিলিয়ন। এর আগের আট বছরের যে সাইকেল 2015 থেকে 2023 পর্যন্ত, সেখানে বাংলাদেশ প্রতি বছর আইসিসি থেকে পেত $16 মিলিয়ন। সো $16 মিলিয়ন হয়ে গেছে $26.74 মিলিয়ন। এটা তো একটা বিরাট বড় লাভ, আমাদের এখানে একটা অনেক বড় সন্তুষ্টির জায়গা রয়েছে। কিন্তু আসলে কি রয়েছে, ধরেন এই ডলারটাকে যদি আমি টাকায় কনভার্ট করি, $1 যদি $110 ধরি, তাহলে বাংলাদেশ আগামী চার বছরে আইসিসি থেকে প্রতি বছর পাবে $294 কোটি করে। এবং এই একই সময়ে প্রতি বছর ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি থেকে পাবে $2,541 কোটি করে। পার্থক্যটা কত বিশাল বুঝতেই পারছেন। এবং এটা যে ভারতীয় বোর্ডের সঙ্গে শুধু বাংলাদেশ বোর্ডেরই এত বড় পার্থক্য তা কিন্তু নয়, ক্রিকেট খেলুড়ে বাকি সবগুলো দেশের সঙ্গেই ভারতীয় ক্রিকেট বোর্ডের ইনকামের রাজস্ব আয়ের আইসিসি থেকে এত এত বিশাল পার্থক্য। তাহলে কি আপনার মনে ওই প্রশ্ন জায়গাটা অস্বাভাবিক যে ভারত সেই তিন মোড়ল তত্ত্ব থেকে এখন একেবারে একচ্ছত্র আধিপত্য করছে, এক মোড়ল হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের? ভারত আইসিসির লাভের গুড়ের একেবারে চেটে পুটে খেয়ে ফেলছে নিজেই বেশিরভাগটা। বাংলাদেশের জন্য এত বড় একটা যে লাভ হলো আমাদের ইনকামের দিক থেকে, কিন্তু গত সাইকেলের সঙ্গে যদি তুলনা করি, তাহলে যেখানে আমরা আইসিসি থেকে রাজস্ব আয়ের দিক থেকে পুরো বিশ্বে যৌথভাবে 3 নম্বরে ছিলাম, এবার সেখানে নেমে গেছি 8 নম্বরে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবস্থান কি তাহলে আগের চেয়ে অনেক বেশি নড়বড়ে হয়ে গেছে? চলুন এই সব কিছু নিয়ে এইখানটাতে আলোচনা করছি। ESPN ক্রিক ইনফো ইনফ্যাক্ট একটা রিপোর্ট করেছে, সেইখানেই তারা এই তথ্যগুলো প্রকাশ করেছে যে আইসিসির প্রপোজ যে রাজস্ব বন্টনের যে নীতি 2024 থেকে 2027 পর্যন্ত যে সাইকেল চার বছরের সেইখানকার। যদি আমি এর আগের সাইকেলটা দেখি, এর আগে তো হচ্ছে গিয়ে তিন মোড়ল তত্ত্ব নিয়ে অনেক কিছু হয়েছে। ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তারা একদিকে থাকবে, বাকি সব দেশ একদিকে থাকবে, রেভিনিউ তারাই হচ্ছে গিয়ে সিংহভাগ নিয়ে যাবে, ব্লা ব্লা ব্লা। তারপরে গিয়ে এটা একটুখানি রিফর্ম হয়েছে, শশাঙ্ক বনর এক ভারতীয় তিনি যখন আইসিসি প্রেসিডেন্ট ছিলেন তখন এটাকে একটু রিফর্ম করে 2017 সালে। তারপরেও যেটা অ্যাপ্রুভ হয়েছে সেইখানটাতেও দেখা গেছে যে ভারত ওই আট বছর সাইকেলে তারা $405 মিলিয়ন তারা পাবে, দ্বিতীয়তে $139 মিলিয়ন ইংল্যান্ড ক্রিকেট বোর্ড পাবে, এবং $128 মিলিয়ন করে হচ্ছে গিয়ে বাকি আরও 7টা ক্রিকেট বোর্ড পাবে। তার মধ্যে হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ রয়েছে 94 মিলিয়ন, ওইখানটাতে জিম্বাবুয়ে পেছনে রয়েছে। সো বাংলাদেশ ওই জায়গাটাতে কিন্তু যৌথভাবে 3 নম্বরে ছিল। এইবার যেই প্রপোজ মানে যে রাজস্ব বন্টন নীতি আইসিসিটা দেখা গিয়েছে, যেটা ক্রিক ইনফো যেটা নিউজ করছে, সেইখানটাতে দেখা যাচ্ছে ওইখানে ভারত $405 মিলিয়ন পেয়েছে হচ্ছে গিয়ে আট বছরের সাইকেলে, এবং এই জায়গাটাতে এসে সেখানে দেখা যাচ্ছে মানে তার মানে প্রতি বছর $50.62 মিলিয়ন, এইখানে এসে সেটা প্রতি বছর হয়ে গেছে $231 মিলিয়ন। $50 মিলিয়ন থেকে $231 মিলিয়ন। সো আমাদের ১৬ থেকে ২৬ হয়েছে, তাতে আমাদের আসলে খুশি হওয়ার কী আছে? ভারতের লাভটা কতটা দেখতে পাচ্ছেন? এইটা আইসিসি যেটা প্রপোজ করেছে যে তারা সামনের সময়টাতে মিডিয়া রাইটস থেকে তাদের হিউজ হচ্ছে গিয়ে একটা ইনকাম হয়েছে, সো আইসিসির রাজস্বটা অনেক বেশি বাড়বে, এবং তারা হচ্ছে গিয়ে প্রেডিক্ট করছে প্রতি বছর $600 মিলিয়ন, তার মানে ৬,৬০০ কোটি করে তাদের এই ইনকাম হবে, রাজস্ব থাকবে আর কি তাদের, এবং সেইটাই আর কি ভাগ বন্টন করে দেওয়া হবে। তার মধ্যে হচ্ছে গিয়ে প্রায় হচ্ছে গিয়ে প্রায় 89% আইসিসির ফুল মেম্বার 12টা দলের মধ্যে দেওয়া হবে, আর সহযোগী সদস্যদের ভিতরে বাকি 11%-এর মতো ওই জায়গাটাতে দেওয়া হবে। এখন যেটা বলছিলাম যে ভারতকে এটা এক মোড়ল তত্ত্বের দিকে চলে গেছে কিনা, ভারতকে এখানে বিগ থ্রি থেকে বিগ ওয়ান হয়ে গেল কিনা, এবং ভারত যে লাভের গুড়ের পুরোটা চেটে পুটে খেয়ে ফেলছে কিনা, এখন অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে হচ্ছে কোন দেশগুলোকে কত টাকা দেওয়া হচ্ছে পার্সেন্টেজটা কত, সেটা আসলে একটু দেখি। ধরেন ভারতীয় ক্রিকেট বোর্ড সামনের এই যে চার বছরের যে সাইকেলে প্রতি বছর তাদের রাজস্ব
আয় হবে হচ্ছে গিয়ে আইসিসি থেকে $231 মিলিয়ন মার্কিন ডলার, যেটা আইসিসির এই মোট রাজস্ব আয়ের প্রায় 38.5%। বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি 231 মিলিয়নকে, সেটা হচ্ছে গিয়ে 2541 কোটি টাকা, আমি আগেই বললাম। এরপরে আছে ইংল্যান্ড। ইংল্যান্ডের এটা হচ্ছে গিয়ে যদি আমি ওই তাদের এটা যদি কনভার্ট করি ডলারটাকে, সেটা হবে বাংলাদেশি মুদ্রায় গিয়ে দাঁড়াবে হচ্ছে গিয়ে 454 কোটি টাকা। মানে ভারত শীর্ষে আছে হচ্ছে গিয়ে 2541 কোটি টাকা, সেকেন্ডে ইংল্যান্ড, সেটা হচ্ছে গিয়ে 454 কোটি টাকা। 3 নম্বরে আছে অস্ট্রেলিয়া, 412 কোটি টাকা। 4 নম্বরে আছে পাকিস্তান, 379 কোটি টাকা। এটা প্রতি বছরের রাজস্বের কথাটা আমি বলছি। তারপরে আছে হচ্ছে গিয়ে 5 নম্বরে নিউজিল্যান্ড, 312 কোটি টাকা। 6 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, 302 কোটি টাকা। 7 নম্বরে আছে শ্রীলঙ্কা, তারাও আমাদের উপরে 298 কোটি টাকা। বাংলাদেশ আছে এখানে 8 নম্বরে, 294 কোটি টাকা আমরা প্রতি বছর আইসিসি থেকে পাবো। তারপরে 288 কোটি টাকা নিয়ে 9 নম্বরে আছে সাউথ আফ্রিকা, 10 নম্বরে আয়ারল্যান্ড রয়েছে, তারা 198 কোটি টাকা, 194 কোটি টাকা জিম্বাবুয়ে, এবং আফগানিস্তান 185 কোটি টাকা প্রতি বছর করে পাবে এই 4 বছরের সাইকেলটাতে। ভারতের সঙ্গে অন্যান্য দলগুলোর পার্থক্য দেখেন, হিউজ কিন্তু একটা গ্যাপ। এখন ঠিক আছে, ভারতের এই জায়গাটাতে তাদের ওয়ার্ল্ড ক্রিকেটে কমার্শিয়ালি তারা অনেক কন্ট্রিবিউট করে, সেই কারণে তারা এমনটা, এই কারণেই তো হচ্ছে এই প্রপোজটা করা হয়েছে, কিন্তু তাই বলে পার্থক্যটা এত। এই যে এটা করা হলো, এই রাজস্ব দিতে যেটা করা হয়েছে, সেখানে 4টা ক্রাইটেরিয়া, একটা হচ্ছে কি ক্রিকেট হিস্ট্রি, একটা হচ্ছে কি যে গত 16 বছরে আইসিসি ইভেন্টে ছেলেদের এবং মেয়েদের আইসিসি ইভেন্টে দলগুলোর পারফরমেন্স, 3 নম্বর যে ক্রাইটেরিয়াটা সেটা হচ্ছে কি আইসিসির রেভিনিউতে হচ্ছে কি, মানে ওই যে কমার্শিয়াল জায়গাটাতে এই পার্টিকুলার বোর্ডগুলোর কন্ট্রিবিউশন, মানে এই পার্টিকুলার দলগুলোর কন্ট্রিবিউশন, এবং 4 নম্বরে ফুল মেম্বার সবাই একই সঙ্গে রয়েছে। সো এইখানে আসলে গেম চেঞ্জার ওই 3 নম্বর ক্রাইটেরিয়াটা, যে কমার্শিয়ালি কতটা হচ্ছে গিয়ে আইসিসিকে কন্ট্রিবিউট করছে কোন দেশগুলো। এবং এই জায়গাটাতে ইএসপিএন ক্রিকেট ফোরের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়ার এখানে প্রায় 85% ওয়ার্ল্ড ক্রিকেট ইকোনমির 85.3% হচ্ছে গিয়ে এই ইন্ডিয়ার বাজার বা ইন্ডিয়ার ওখানে, সেটা যদি 85% নাও হয় 70-80%। সেই কারণেই ইন্ডিয়ার এই জায়গাটাতে এই হিউজ হিউজ একটা লাভ কিন্তু আসলে এখানে দেখা যাচ্ছে। সো আমরা যখন দেখছি যে বাংলাদেশের ইনকামটা গত 8 বছরের সাইকেলে প্রতি বছর 16 মিলিয়ন থেকে বেড়ে 26.74 মিলিয়ন হয়েছে, কিন্তু ভারতের ইনকামটা 50.62 মিলিয়ন থেকে বেড়ে 231 মিলিয়ন হয়েছে, তাদের লাভটা আসলে বিস্ময়কর, অনেক বড়। এবং বাংলাদেশের ক্ষেত্রে এখানে আরও একটা যে জিনিসটা, হ্যাঁ গত 16 বছরে আইসিসি ইভেন্টের ওই জায়গাটাতে হচ্ছে কি আমাদের পারফরমেন্স ওগুলো বিবেচনা অবশ্যই রয়েছে, কিন্তু আমাদের মার্কেটটা কি আসলে এই অবস্থা যে আমরা যেটা 3 নম্বরে ছিলাম যুগ্মভাবেই হোক যৌথভাবেই হোক আরও 7টা বোর্ডের সঙ্গে ইন্ডিয়া এবং ইংল্যান্ডে, পরে এখানে আমরা 8 নম্বরে নেমে গেলাম। সো বাংলাদেশ ক্রিকেটের জন্য এখানটাতে অ্যাপারেন্টলি টাকার অঙ্ক বাড়লেও এখানে আসলে খুব সুখের খবর নেই। আর ওয়ার্ল্ড ক্রিকেটে ভারত যে ডোমিনেট করছে, কি প্রবলভাবে ডোমিনেট করছে, সেইটা ধরেন বৈধ কোট আনকোট অবৈধ মানে সব কিছু মিলিয়ে, সেটা ওই আপনার ওই আইসিসি ইভেন্টে বলুন, বাইলেটারাল সিরিজে বলুন, আম্পায়ারিংয়ের কথা বলুন, অনেক কিছু এখানে আলোচনার মধ্যে আসতে পারে। সব কিছু শেষ পর্যন্ত গিয়ে আসলে টাকার খেলা, এবং সেইটাই বোধহয় এই যে আইসিসির নতুন, এটা কিন্তু চূড়ান্ত করছে না, এটা হচ্ছে কি আইসিসি বোর্ড সভায় অনুমোদন হলে তারপরে এটা চূড়ান্ত হবে, কিন্তু আর কত আর এদিক ওদিক হবে, মোটামুটি এরকমই একটা থাকবে। এবং এটা আসলে বিগ থ্রি থেকে ভারত এখন পুরোপুরি বিগ ওয়ান, এক মোড়লে ক্রিকেট বিশ্বের রাজত্বই আসলে এই এই প্রপোজ দিয়ে, এটা যদি হচ্ছে কি পাশ হয়ে যায় আইসিসি বোর্ড মিটিংয়ে, তাহলে সেই এক মোড়লের রাজত্ব আরও ভালোভাবে প্রতিষ্ঠিত হবে বলেই অনেকের আশঙ্কা, আমারও আশঙ্কা। এবং এইখানটাতে আইসিসির টাকার, লাভের গুড়ের টাকাটা ভারত একেবারে চেটেবুটে খেয়ে ফেলছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এখানে টাকার অঙ্ক বাড়লেও খুব একটা সুখবর আছে বলে আমার ইন্টারপ্রিটেশন, না আমার কাছে সেটা মনে হচ্ছে না। কি বলবেন আপনি, আপনার মতামতটা কি, ভারত কি সত্যি সত্যি এই লাভের অঙ্কটা একেবারে লাভের গুড় চেটেপুটে খেয়ে ফেলছে না?